সূর্য, যা আমাদের তথা সমগ্র পৃথিবীর একমাত্র শক্তির ভাণ্ডার। সেই কারণেই সূর্যকে পৃথিবীর পাওয়ার হাউসও বলা হয়ে থাকে। কেননা পৃথিবীতে অবস্থিত যত ধরনের শক্তি বা শক্তির উৎসসমূহ বা ফুয়েল রয়েছে, যেমন পেট্রোলিয়াম, কয়লা, সমস্ত কিছু সূর্যের দ্বারাই প্রাপ্ত। এমনকি সূর্য না থাকলে তো কখনো এই পৃথিবীতে প্রাণের আবির্ভাবই ঘটত না। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন আমাদের সূর্য আর কতদিন এভাবে জ্বলতে থাকবে? এছাড়াও কী হবে যখন এই সূর্যের মৃত্যু ঘটবে? এসব কিছু জানতে ভিডিওটি আপনারা শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। আপনারা যদি এখনও অবধি অধিকান চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করুন ও নতুন ভিডিওর আপডেটস পেতে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অবশ্যই অন করুন। হে বন্ধুরা, সূর্য সহ সমস্ত নক্ষত্র অর্থাৎ স্টার্সকে আমাদের ব্রহ্মাণ্ডের পাওয়ার প্ল্যান্টসও মানা হয়। কেননা তারা অনেক বেশি মাত্রায় নিউক্লিয়ার ফিউশন রিয়াকশনের মাধ্যমে শক্তির উৎপাদন করে থাকে। যেমনটা আমাদের সূর্য, সূর্যের ফলেই আজ আমাদের কাছে পেট্রোল, ডিজেল, সোলার পাওয়ার সহ সমস্ত শক্তির উৎস, এমনকি আমাদের শরীরকে বেঁচে থাকার শক্তি প্রদানকারী অক্সিজেনের উৎসও একভাবে সূর্যের থেকেই প্রাপ্ত। কিন্তু সূর্যের সমস্ত শক্তি শেষ হয়ে যাওয়ার পর কী হবে? তো যেমনটা আমরা জানি, বিভিন্ন নক্ষত্র তাদের শক্তি নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ায় উৎপন্ন করে থাকে, আর এই ফিউশন নক্ষত্রের কেন্দ্রে হয়ে থাকে। ফিউশন প্রক্রিয়ার দ্বারা উৎপন্ন শক্তি না শুধুমাত্র সমগ্র স্পেস তথা সৌরমণ্ডলে ছড়িয়ে পড়ে, বরং এই শক্তি সেই নক্ষত্রকেও তার নিজের গ্র্যাভিটির হাত থেকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। নক্ষত্র সাধারণত একটি বিশাল আকৃতির গ্যাসীয় পিণ্ড হয়ে থাকে, আর সেই গ্যাস অভিকর্ষজ বলের প্রভাবে সর্বদাই নক্ষত্রের কেন্দ্রে অর্থাৎ সেন্টার অফ গ্র্যাভিটির দিকে ধাবিত হতে চায়। কিন্তু নক্ষত্রের কেন্দ্রে থেকে যখন নিউক্লিয়ার ফিউশনের শক্তি নির্গত হয়, তখন সেই শক্তি এই সমগ্র গ্যাসের স্তরকে বাইরের অর্থাৎ পরিধির দিকে ঠেলতে থাকে, আর এই কারণেই গ্র্যাভিটির বিপরীতমুখী একটি বলের তৈরি হয় ও নক্ষত্রের আকৃতি ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। আমাদের সূর্যের আকৃতিও ক্রমাগত বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। যেমনটা অধিকানের এই ভিডিওটিতে বলেছিলাম যে আগামী সময়ে সূর্য এত বড় হয়ে যাবে যা বুধ, শুক্র ও আমাদের পৃথিবীকেও তার ভিতরে গ্রাস করে নেবে। কিন্তু এই আকৃতি বৃদ্ধি সর্বদাই এভাবে চলতে থাকবে না, কেননা যে কোনো নক্ষত্রের ফিউল অর্থাৎ জ্বালানি সীমিত, আর যে সময়ে সেই জ্বালানি শেষ হয়ে যাবে তখন নক্ষত্রে আর ফিউশন রিয়াকশন ঘটবে না। অর্থাৎ যেই ফিউশন এনার্জি নক্ষত্রকে তার নিজের গ্র্যাভিটির দ্বারা ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচিয়ে রেখেছিল, তা আর কাজ করবে না। এভাবেই নক্ষত্র পুনরায় গ্র্যাভিটির কারণে সংকুচিত হতে শুরু করবে। এবারে যখন কোনো নক্ষত্র সংকুচিত হতে শুরু হয়, তখন এর আগামী অবস্থা নির্ভর করে ওই নক্ষত্রের মাস অর্থাৎ ভরের ওপর। যেমন আমাদের সূর্য বা সূর্যের মতো ভরের যে কোনো নক্ষত্র সংকুচিত হয়ে শুধুমাত্র একটি হোয়াইট ডোয়ার্ফেই রূপান্তরিত হতে পারবে। কিন্তু সব নক্ষত্রের সঙ্গেই এই একই পরিণতি হয় না। ব্রহ্মাণ্ডে সূর্যের আকারকে একটি ছোট থেকে মধ্যম আকৃতির নক্ষত্রের মধ্যে ধরা হয়ে থাকে, কিন্তু একটি বিশাল আকৃতির নক্ষত্র অনেক ধরনের আকৃতিতে রূপান্তরিত হতে পারে, আর যার মধ্যে একটি হলো ব্ল্যাক হোল। একটি বিশাল আকৃতির নক্ষত্রে গ্র্যাভিটি আমাদের সূর্যের তুলনায় বহুগুণ অবধি বেশি হয়ে থাকে, আর সেই কারণেই তার কম্প্রেস অর্থাৎ সংকুচিত হওয়ার গতিও অনেক বেশি হয়। অর্থাৎ যত বড় নক্ষত্র তত বেশি গতিতে তা কম্প্রেস অর্থাৎ সংকুচিত হতে থাকবে, কেননা তার ওপর তত বেশি গ্র্যাভিটির আকর্ষণ বল কাজ করবে। এই কারণেই আমরা অনেক বেশি ইমপ্লোশন দেখতে পাবো। ইমপ্লোশন অর্থাৎ যেমনটা এক্সপ্লোড মানে হঠাৎই ছড়িয়ে পড়া, তেমনি ইমপ্লোড হলো হঠাৎই অনেক বেশি সংকুচিত অর্থাৎ কেন্দ্রীভূত হওয়া, যা মূলত এক্সপ্লোশনের একটি বিপরীত ঘটনা। বড় নক্ষত্রের এই দ্রুত সংকোচনের ফলস্বরূপ নক্ষত্রের মধ্যে থাকা আধানযুক্ত কণা অর্থাৎ চার্জ পার্টিকেল, যেমন ইলেকট্রন ও প্রোটন, সেগুলি একে অপরের অনেক কাছাকাছি চলে আসবে। আর এই বিপরীত আধানযুক্ত পার্টিকেলগুলো হঠাৎই একে অপরের অনেক কাছাকাছি চলে আসার কারণে এদের মধ্যে অনেক বেশি মাত্রায় বিকর্ষণ বল কাজ করবে ও একে অপরকে দূরে ঠেলার চেষ্টা করবে, যার ফলস্বরূপ এই ইমপ্লোশনের খানিকক্ষণ পরেই ঘটবে একটি অনেক বড় এক্সপ্লোশন, যা সায়েন্টিফিক টার্মোলজিতে দ্য সুপারনোভা এক্সপ্লোশন নামে পরিচিত। ব্যাপারটি অনেকটা এরকম, যেমন যখন কোনো স্প্রিংকে অনেক বেশি কম্প্রেস করা হয়, তখন ওই স্প্রিং ওই গতিতেই বাইরের দিকে ছড়িয়ে পড়ে। নক্ষত্রের ক্ষেত্রেও ব্যাপারটি এরকমই, কেননা সেখানে ইলেকট্রন ও প্রোটন অনেক বেশি মাত্রায় অবস্থিত থাকে। এই সুপারনোভা এক্সপ্লোশনকে ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় বিস্ফোরণ বলা যেতে পারে। আরেক দিক দিয়ে এগুলিকে আমাদের ব্রহ্মাণ্ডের অ্যাটম বোমও বলতে পারেন। এই বিস্ফোরণে অনেক বেশি শক্তির নিঃসরণ ঘটে,
আর তার থেকে উৎপন্ন আলোর পরিমাণও এত বেশি হয় যে যদি সেই সুপারনোভা এক্সপ্লোশন আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ের ভেতরে ঘটে, তবে পৃথিবী থেকে আমাদের মনে হবে যে আকাশে একটির বদলে দুটি সূর্য উদয় হয়েছে। ইতিহাসে চীন দেশে এরকম ঘটনা ঘটেছেও, যেখানে চীনের নাগরিকরা কিছু সময়ের জন্য আকাশে একটির জায়গায় দুটি সূর্য দেখতে পেয়েছিল। তো এই বিস্ফোরণের পরেই সৃষ্টি হয় আসল জিনিসের, যখন নক্ষত্রের প্রত্যেকটি অংশ তথা চার্জ পার্টিকেলগুলো স্পেসে অনেক দূর অবধি ছড়িয়ে ছিটিয়ে যায়, তখন সেই স্থানে অবশিষ্ট থাকে শুধুমাত্র নিউট্রাল পার্টিকেলসগুলো, যেমন নিউট্রন। এবার সেই অবশিষ্ট নিউট্রনগুলি পুনরায় গ্র্যাভিটির প্রভাবে একে অপরের কাছে চলে আসতে থাকে। এক্ষেত্রে ব্ল্যাক হোলের উৎপন্ন হওয়া নির্ভর করে সেই অবশিষ্ট নিউট্রনগুলোর সংখ্যার উপরে, যে কত পরিমাণে নিউট্রন সেখানে জমা হয়েছে। যদি সেখানে নিউট্রনের সংখ্যা কম থেকে মাঝারির ভেতর অবশিষ্ট থাকে, তবে সেখানে তৈরি হবে একটি নিউট্রন স্টার। আর যদি নিউট্রনগুলি অনেক বেশি মাত্রায় অবশিষ্ট থাকে, তবে সেগুলি মিলে এমন একটি পিণ্ডের সৃষ্টি করবে যা গ্র্যাভিটির কারণে চিরকালের জন্য সংকুচিত হতে থাকবে। কেননা সেই সংকোচনকে আটকানোর জন্য তখন সেখানে আর কোনো ফিউশন রিঅ্যাকশনও থাকবে না, আর কোনো আধানযুক্ত অর্থাৎ চার্জ পার্টিকেলও থাকবে না। এই কারণে সেই ভরযুক্ত পিণ্ডের ঘনত্ব ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকবে ও তার ব্যাসার্ধ কমতে থাকবে। আর যখন এই ব্যাসার্ধ অর্থাৎ রেডিয়াস একটি ম্যাথমেটিক্যাল ভ্যালু অর্থাৎ শোয়ার্জচাইল্ড রেডিয়াসের থেকে কমে যাবে, তখন ওই পিণ্ডটি সম্পূর্ণভাবে একটি ব্ল্যাক হোলে রূপান্তরিত হয়ে যাবে। তো যেই সমস্ত নক্ষত্র আকৃতিতে ছোট হয়, তাদের ক্ষেত্রে ইমপ্লোশন তথা সুপারনোভা এক্সপ্লোশন দেখতে পাওয়া যায় না, যার কারণে সেগুলি কখনোই ব্ল্যাক হোলে রূপান্তরিত হতে পারে না। বিগত 450 কোটি বছর ধরে আমাদের সূর্যের ভেতর প্রতি সেকেন্ডে 600 মিলিয়ন টনস হাইড্রোজেন ফিউশন প্রক্রিয়ায় হিলিয়ামে পরিণত হচ্ছে, ও 4×10^27 ওয়াটসের এনার্জি প্রতি মুহূর্তে স্পেসে রেডিয়েট করে চলেছে, আর যা আরও 500 থেকে 700 কোটি বছর পর্যন্ত এভাবেই জ্বলতে থাকবে, যদি না তার আগেই আমরা মানুষেরা সেই আগুন না নেভাই। তবে হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভবিষ্যতে টাইপ 3 সিভিলাইজেশন অর্থাৎ সভ্যতায় আমরা মানুষেরাই হয়তো আমাদের সূর্য তথা সমগ্র গ্যালাক্সিতে অবস্থিত লক্ষ লক্ষ নক্ষত্রকে আমাদের দখলে করে নিতে পারবো ডাইজেন স্পেয়ার নামক এই দৈত্যাকার যন্ত্রের সাহায্যে। কিভাবে এসব সম্ভব তা আমি অধিকানের আগের এই ভিডিওটিতে আলোচনা করেছিলাম, আপনারা অবশ্যই একবার ভিডিওটি দেখুন, লিঙ্ক উপরে আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের ভিডিওটিতে আপনারা ব্ল্যাক হোল কীভাবে সৃষ্টি হয় সে সম্বন্ধে অনেকটা ধারণাই পেয়েছেন নিশ্চয়ই। তবে আপনারা যদি এই ব্ল্যাক হোলের আবিষ্কার ও ব্ল্যাক হোল সম্বন্ধে আরও বিস্তারিতভাবে জানতে চান, তবে অধিকানের এই ভিডিওটিও অবশ্যই দেখুন, এটিরও লিঙ্ক উপরে আই বাটন তথা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভবিষ্যতে বিজ্ঞান কী আকার ধারণ করবে তা আমার আপনার তথা সকলের কল্পনার বাইরে, তাই ভবিষ্যতে আমাদের এই মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য যত দ্রুত সম্ভব নিজেদের মধ্যে বিজ্ঞান মনস্কতা গড়ে তুলুন ও বাকিদের মধ্যে ছড়িয়ে দিন। সঙ্গে অধিজ্ঞান চ্যানেলটিকেও সাপোর্ট করুন ও ভিডিওগুলি বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করুন, কেননা অধিজ্ঞান আপনাদের বিজ্ঞান মনস্ক হতে সর্বদাই সাহায্য করবে। এছাড়াও পৃথিবী তথা প্রকৃতির দেওয়া এই উপহারের ভালোভাবে দেখভাল করুন, বাংলাদেশি বা ভারতবাসী নয় পৃথিবীবাসী হিসেবে নিজেদের পরিচয় দিন, পরিবেশ দূষণ থেকে বিরত থাকুন ও এই সমাজকে দ্রুত কুসংস্কার মুক্ত করে তুলতে সাহায্য করুন, তবেই পৃথিবীতে মানুষ জাতি টিকে থাকবে, নয়তো গ্লোবাল ওয়ার্মিংয়ে পুড়ে ছাই হয়ে যাবে অথবা বন্যার জলে ভেসে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান, এছাড়াও এ বিষয়ে বা অন্য কোনো টপিকেও কোনো প্রকার কোশ্চেন থাকলে নিচে কমেন্ট করে বলুন। আপনারা যদি অধিকানের বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজগুলি এখনও ফলো না করে থাকেন, তবে আজকেই করুন, কেননা এখন থেকে সেগুলিতেও সায়েন্স সম্বন্ধীয় বিভিন্ন আপডেট পাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার অবশ্যই করবেন। অধিকান চ্যানেলে এই প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অন করতে ভুলবেন না। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ও এই সমস্ত এক্সট্রা ভাষণ মনোযোগ সহকারে শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, বাই বাই।